পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক লোকই যুক্তরাষ্ট্রে আসেন এবং তারা আসার সময় 14টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। যে 14টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যারা যুক্তরাষ্ট্রে আসবেন তাদের কাস্টম বা ইমিগ্রেশন চেক ওই জায়গাতেই বাইরেই হয়ে যায় যুক্তরাষ্ট্রে আসার আগেই। এবং এটাকে অনেকেই বলছেন, যেমন বাংলাদেশ থেকে যারা আসেন যদি এমিরাত হয়ে আসেন, এমিরাত হয়ে আসে এমিরাত এয়ারলাইন্স না ইতিহাদ এয়ারলাইন্সে আসেন, তাহলে আমিরাত দুবাই না আরেকটা এয়ারপোর্ট তাদের আছে, ওই এয়ারপোর্টে তাদের ওইখানে ইমিগ্রেশন হয় এবং সেই ইমিগ্রেশনে অনেক হয়রানি, অনেক তল্লাশি হয়, অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। সো এই ধরনের 14টি পয়েন্ট আছে, 14টি এয়ারপোর্ট যেগুলোতে যুক্তরাষ্ট্রে আসার আগেই আপনার কাস্টম এবং ইমিগ্রেশন হয়ে যায়। এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন, আমরা আজকে জানবো জনাব কাজী জহিরুল ইসলাম আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ তাহের ভাই, এটি ইন্টারেস্টিং এবং দরকারিও এই তথ্যটি। যুক্তরাষ্ট্রের কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন বিভাগের অনুমোদিত, আপনি যেটি বললেন, 14টি বিমানবন্দর, ইন্টারন্যাশনাল বিমানবন্দর আছে যেখানে তাদের প্রি ক্লিয়ারেন্স এর ব্যবস্থাটি আছে, অর্থাৎ ইমিগ্রেশনটি এই 14টি বিমানবন্দরে হয়ে যায়। আমরা যদি কেউ যুক্তরাষ্ট্রে আসি আমেরিকা বাউন্ড ফ্লাইটে ওঠার আগেই ওইখানেই শেষ হয়ে যায়, এর মধ্যে ওইখানেই শেষ হয়ে যায়, নাম বলতে পারেন আবুধাবি এয়ারপোর্ট। জি হ্যাঁ, আমরা এই 14টি বিমানবন্দর হয়ে যদি আমেরিকাতে আসি তাহলে আমাদের ইমিগ্রেশনটি সেখানে হয়ে যাবে। এই 14টি বিমানবন্দর 6টি দেশে অবস্থিত। আপনি যেটা বললেন সংযুক্ত আরব আমিরাতের এমিরাতস না ইত্তেহাতে যদি আসেন তাহলে আপনি আবুধাবি হয়ে আসবেন এবং আবুধাবিতে এটি হয়ে যাবে। বাঙালিদের জন্য আমি মনে করি এই আবুধাবি এয়ারপোর্টের কথাটি জানাই বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই আবুধাবি হয়ে ইত্তেহাতে আসি। যে 6টি দেশে 14টি এয়ারপোর্ট আছে সেগুলো হচ্ছে, আয়ারল্যান্ডে আছে 2টি, আরুবাতে একটি, বারমুডা একটি, আর হচ্ছে বাহামাজে একটি, আরব আমিরাতে একটি, এবং আর 8টি আছে কানাডাতে। তো আমরা কখনো যদি এই বিমানবন্দরগুলো হয়ে আমেরিকাতে আসি তাহলে আমাদের ইমিগ্রেশনটি ওখানেই হয়ে যাবে। আমেরিকা আসার পরে আমরা ডোমেস্টিক ফ্লাইটে আসলে যেরকম যেভাবে ট্রিট হয় সেইভাবে ট্রিট হবে, অর্থাৎ আমেরিকাতে নামার পরে আমরা জাস্ট লাগেজ নিয়ে চলে আসবো, কোনো ইমিগ্রেশন থাকবে না। এখন আমরা কেন এই তথ্যটি জানবো, জানবো এই জন্য যে আমরা যদি এই 14টি এয়ারপোর্ট হয়ে আমেরিকাতে আসি তাহলে আমাদের ট্রানজিট সময়টা কতক্ষণ আছে এটা আমাদের একটু বিবেচনায় রাখতে হবে, কারণ ইমিগ্রেশনে নট নেসেসারি অলওয়েজ খুব দ্রুত হয়ে যায়, 5-10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টায় হয়ে যায়। কখনো কখনো কারো কারো ইমিগ্রেশনে 2-3 ঘন্টা, অনেক বেশি সময় লেগে যায়। কাজে আমাদের ট্রানজিট যদি খুব স্বল্প সময় থাকে এইসব এয়ারপোর্ট হয়ে আমরা যেন না আসি, আমাদের ট্রানজিট যেন যথেষ্ট সময় হাতে থাকে যাতে ইমিগ্রেশনটি প্রপারলি করে আমরা কানেক্টিং ফ্লাইটটি ধরতে পারি, সেই জন্য এই তথ্যটি আমাদের জানা খুব দরকার। জি, সো এই যে 14টি এয়ারপোর্ট, 14টি এয়ারপোর্টের মধ্যে কানাডার বললেন 6টি, রাইট? কানাডার 8টি, কানাডা 8টি, আর বাকি 6টি হচ্ছে অন্যান্য দেশের মধ্যে। আমাদের দেশ থেকে বাংলাদেশ থেকে যারা আসেন তাদের অনেকেই যদি আপনার আবুধাবি হয়ে আসেন, দ্যাট মিন ইত্তেহাদ এয়ারলাইন্স, দেন তাদেরকে ওইখানে ইমিগ্রেশন হবে। এবং ওই ইমিগ্রেশন নিয়ে অনেকেই বলেছেন যে খুবই কড়াকড়ি এবং অনেক ঝক্কি ঝামেলা হয়। সো এখন যদি আপনি ওই ইমিগ্রেশনের ওই ঝামেলা এড়াতে চান তাহলে আপনাকে ইত্তেহাদ এয়ারলাইন্সে আপনি অ্যাভয়েড করতে হবে, অন্য এয়ারলাইন্সে আসতে হবে। তাহলে আপনার যে এফকে এয়ারপোর্টে আসার পরে বা অন্য কোনো এয়ারপোর্টে আসার পরে আপনার ইমিগ্রেশন হবে, এটাই তো। আমি আমার একটা এক্সপেরিয়েন্স বলি, মানে ইউরোপে কিংবা আমেরিকাতে তৃতীয় বিশ্বের দেশ থেকে কেউ ট্রাভেল করলে আপনার ইন বিটুইন যেসব ট্রানজিট এয়ারপোর্ট গুলো থাকে সেই সব এয়ারপোর্ট গুলো একটু এক্সট্রা কেয়ারফুল থাকে, যাতে তাদের উপর বিশেষ করে এয়ারলাইন্স গুলো, আপনি যখন পৃথিবীর যেখান থেকে আসছেন না কেন, আপনি এমিরেটস আসলে দুবাই ট্রানজিট থাকবে, ইত্তেহাদে আসলে আপনার আবুধাবিতে ট্রানজিট থাকবেই, আপনি ব্রিটিশ এয়ারলাইন্স এ আসলে আপনার ইংল্যান্ডের কোথাও ট্রানজিট থাকবেই। এটা ডিপেন্ড করে যে এয়ারলাইন্স এর হোম কান্ট্রি কোনটা, সেখানে ট্রানজিট থাকবেই। এখন সেই হোম কান্ট্রির ইমিগ্রেশন সব সময় একটু এক্সট্রা প্রিকশন নেয় যখন আপনি ইউরোপে কিংবা আমেরিকায় আসবেন, না হলে তাদের উপর দায় বর্তায়। আপনি যদি অবৈধভাবে আমেরিকাতে আসেন তাহলে ওই এয়ারলাইন্স কে আপনাকে ক্যারি করে আবার নিয়ে যেতে হবে বিনা পয়সায়, এইসব কারণে তারা একটু এক্সট্রা কেয়ারফুল থাকে। যে কারণে জি ওই আবুধাবিতে যেটা হয়রানিটা হয় ওরা একটু, ওই যে আমরা একটা কথা বলি না দায়ের চেয়ে আসারই বড়, সেরকম আর কি। আমেরিকাতে আসলে হয়তো লোকটার এত হয়, এখানে ইমিগ্রেশনটা হলে এত হয়রানি হতো না, কিন্তু আবুধাবিতে যখন ইমিগ্রেশনটা হয় তখন তাদের একটু হয়রানি বেশি হয়, অতিরিক্ত মানে চেকিং টেকিং করে। আমি নিজে ইস্তাম্বুল এয়ারপোর্টে এরকম হেনস্থার শিকার হয়েছি যখন আমি ইউরোপে কয়েকবার ট্রাভেল করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো যারা এই হয়রানি অ্যাভয়েড করতে চান তাদের এই
14টি এয়ারপোর্ট তাদেরকে অ্যাভয়েড করতে হবে, রাইট? কানাডা থেকে আসলে অ্যাভয়েড করার কোনো উপায় নাই, কারণ কানাডার অলমোস্ট বেশিরভাগ এয়ারপোর্টই এর আওতায় পড়ে, রাইট? কারণ কানাডা থেকে যারা আসেন এখানে লাগার্ডিয়া কিংবা হিত্রুতে আসার পরে তাদের আর কোনো ইমিগ্রেশন হয় না, কানাডা থেকেই হয়ে যায়। 8টি এয়ারপোর্ট সেখানে এই কর্মসূচির আওতায় আছে, কিন্তু আবুধাবিটা অ্যাভয়েড করতে পারলেই ভালো, আমার এটা সাজেশন। কিন্তু আবার ওই ইত্তেহাদ বলবে যে এটা ওদের এয়ারলাইন্স এর বিরুদ্ধে যাচ্ছে, সেই জন্য আমি আসলে বলতে চাচ্ছিলাম না কথাটা, কিন্তু আমার মনে হয় আবুধাবি অ্যাভয়েড করাই ভালো। জি।